আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হোমমেড পাইপিং জেলের রেসিপি, এবং এই হোমমেড জেল দিয়ে কিভাবে আপনারা কেক ডেকোরেশন করবেন, কিভাবে কেকের উপরে নাম লিখবেন, এবং এই জেলটাকে একবার তৈরি করে কিভাবে 15 দিন সংরক্ষণ করতে পারবেন, সব কিছুই ডিটেলসে থাকছে আমার আজকের এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পানি। পানিটা গরমও না আবার ঠান্ডাও না, রুমের স্বাভাবিক তাপমাত্রায় যে পানি থাকে সেই পানিটাই দিয়েছি। এবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এক পাশে সরিয়ে রেখে দিয়েছি। একটি ফ্রাই প্যানে নিয়েছি 1/2 কাপ মাল্টার রস, এখানে একটি বড় সাইজের মাল্টার রস আছে। সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার ফ্লেমটা অন করা আছে, এ অবস্থায় চুলার ফ্লেমটা মিডিয়ামে রাখা আছে। আমরা একটা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখনই একটা বলক চলে আসবে এ সময় একটু নেড়ে নিয়ে কর্নফ্লাওয়ার মিশিয়ে রাখা পানিটাকে আমরা আবারও একটু নেড়ে নিয়ে এখানে সরাসরি ঢেলে দেব। তবে অবশ্যই একটু নেড়ে দিতে হবে, কেননা যখনই কর্নফ্লাওয়ারের পানিটা একপাশে সরিয়ে রাখা হয় কর্নফ্লাওয়ারটা বাটির নিচে জমে যায়, আর যখনই ঢালবো সাথে সাথে অনবরত নাড়তেই থাকতে হবে। আপনারা যদি কর্নফ্লাওয়ারের পানিটা ঢেলে দেন আর না নাড়েন তাহলে দেখবেন নিচের দিকে জমে যাবে, এজন্য অবশ্যই অনবরত নাড়তে হবে। আর চুলার ফ্লেমটা এই সময় আমি একেবারেই লো করে দিয়েছি, নাহলে এটা একেবারে জমে যাবে। তাই চুলার ফ্লেম একেবারেই লো করে দিতে হবে আর অনবরত নাড়তেই থাকতে হবে। হাতের কাছে রেখে দিতে হবে ফুড কালার আর পেস্ট। তো আমি এখানে অরেঞ্জ কালার দিলাম 1/2 টিস্পুন, সাথে দিয়ে দিচ্ছি অরেঞ্জ পেস্ট 1/2 টিস্পুন। যেহেতু আমি অরেঞ্জ পাইপিং জেল তৈরি করছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য জেল তৈরি করে নিতে পারবেন, সেক্ষেত্রে আপনারা মাল্টার রস না দিয়ে সরাসরি পানি দিয়ে দেবেন, এবং যেই ফ্লেভারের পাইপিং জেল তৈরি করবেন সেই ফ্লেভার দিয়ে দেবেন। সেটা নিয়ে ডিটেলসে আরেকদিন একটা ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ। চুলার ফ্লেমটাকে লোতেই রেখে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিয়েছি কিছুক্ষণের জন্য। এটা দেখতে এখন এরকম পর্যায়ে চলে এসেছে, আপনারা এর ঘনত্বটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এ অবস্থায় একটু ঘনই থাকতে হবে, কেননা এর সাথে আমরা কর্ন সিরাপ মেশাবো। এই যে দেখুন, এটা এরকম ঘন অবস্থায় আছে। এখন আমি চুলার ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। গরম অবস্থাতেই দিয়ে দিচ্ছি এর সাথে 1 টেবিল চামচ কর্ন সিরাপ। কর্ন সিরাপটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কর্ন সিরাপের দুটো কাজ এখানে। প্রথম কাজ, কর্ন সিরাপ দিলে পাইপিং জেলের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, গ্লেসি ভাব চলে আসবে, চকচকে করবে, দেখতে ভীষণ সুন্দর লাগবে। আর দ্বিতীয় কাজ, কর্ন সিরাপ দিলে এই পাইপিং জেলটা 15 থেকে 16 দিনের মতো সংরক্ষণ করা যাবে এয়ারটাইট কন্টেইনারে করে নর্মাল ফ্রিজে। যদি কর্ন সিরাপ দেওয়া না হয় তাহলে এই পাইপিং জেলটা ঠান্ডা করে সাথে সাথে ইউজ করতে হবে, আর সংরক্ষণ করা যাবে না, সংরক্ষণ করতে গেলে এটা নষ্ট হয়ে যাবে। তাই আপনারা কর্ন সিরাপ দিবেন, ভালোভাবে নেড়ে নিয়ে একটু ঠান্ডা করে আমি এটাকে ছাঁকনিতে করে ছেঁকে নিচ্ছি। অবশ্যই ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন, কেননা কর্নফ্লাওয়ার দিয়ে যখন তৈরি করা হয় ফ্রাই প্যানের চারপাশে কর্নফ্লাওয়ারের স্তর পড়ে যায়। কেক ডেকোরেশনের সময় দেখা যাবে কেকের উপরে সমানভাবে ছড়ানো যাচ্ছে না, অথবা যখন নাম লিখতে যাবেন কেকের উপরে দেখবেন পাইপিং ব্যাগের মাথায় আটকে যাচ্ছে, মানে নাম লিখা যাচ্ছে না। পাইপিং জেলের কালারটা কতটা সুন্দর এসেছে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি এখন একটা অন্য বাটিতে ঢেলে নিচ্ছি। আমি কর্ন সিরাপ মেশানোর পর দেখাচ্ছি এর ঘনত্বটা দেখতে কীরকম হয়েছে। এখন আমরা কেক ডেকোরেশন করব, এজন্য আমি একটা কেক ক্রিম দিয়ে কভার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কেকটা ঠান্ডা আছে। এবারেই কেকের উপরে এই পাইপিং জেলটাকে দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে একটি পাইপিং ব্যাগ দিয়েও দিতে পারবেন, এতে করে কেকের উপরে সমানভাবে দিতে পারবেন। যেহেতু আমি প্যালেট নাইফ দিয়ে এটাকে স্প্রেড করে দিয়েছি তাই আমি এভাবেই দিয়েছি, এবং চারপাশ দিয়ে যেন একটু ছড়িয়ে থাকে তাই আরও একটু এক্সট্রা করে দিয়ে দিলাম। এক পাশে একটা চেরি দিয়ে দিচ্ছি। এই কেকটাকে একেবারে সিম্পলভাবে ডেকোরেশন করেছি আপনাদেরকে বোঝানোর জন্যই, যে এই পাইপিং জেলটা দেখতে কত সুন্দর, এটার সাথে আর অন্য কিছুরই কোনো প্রয়োজন নেই। এবার আমি আপনাদেরকে নাম লিখে দেখাবো, এজন্য একটি পাইপিং ব্যাগে পাইপিং জেলটাকে নিয়ে নিয়েছি, এবং আমি হ্যাপি বার্থডে লিখে দেখাচ্ছি। আপনারা যারা কেকের উপরে সুন্দরভাবে নাম লিখতে পারেন না, আপনারাও অবশ্যই আমার মতো বোর্ডের উপরে এভাবে প্র্যাকটিস করবেন, দেখবেন আপনাদের লেখা অনেক সুন্দর হয়ে যাবে, যদিও আমার লেখা এখনও বেশি সুন্দর হয়নি। এবার আমি দেখাবো কিভাবে আমি এই পাইপিং জেলটাকে স্টোর করি। যতটুকু পাইপিং জেল বেঁচে গেছে একটা এয়ারটাইট কন্টেইনারে নিয়েছি, এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো, এটা 15 থেকে 20 দিনের মতো ভালো থাকবে। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতেও একটা ক্লিক করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন আপনাদের সবাইকে মন থেকে জানাই শুকরিয়া। সবাইকে রমজান মোবারক, আল্লাহ হাফেজ।